হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনলাইন ফিস বিডি ডেলিভারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় মাছ চাষি ভাইয়েরা, প্রত্যেক দিনের ন্যায় আজকেও হাজির হয়েছি বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হওয়া যায় এমন একটি মাছের পোনা নিয়ে। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমাদের থাম্বনেলটি দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদের সাথে কি মাছ নিয়ে কথা বলবো। জি হ্যাঁ, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কোরাল অথবা ভেটকি মাছ, যে নামে পরিচিত সেই মাছটি নিয়ে। বাণিজ্যিকভাবে এই মাছটি কীভাবে লালন পালন করবেন সে বিষয়ে আমি আপনাদের মাঝে সঠিকভাবে তথ্য তুলে ধরব। কোরাল বা ভেটকি মাছ পুষ্টি, স্বাদ এবং উচ্চ মূল্যের কারণে চাষিদের কাছে বর্তমান সময়ে এটি কিন্তু বেশ আকর্ষণীয়। বর্তমানে দেশ বিদেশে ভেটকি মাছের প্রচুর চাহিদা রয়েছে। আনুমানিক 40 বছর আগে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং, অস্ট্রেলিয়া ও তাইওয়ানের উপকূলীয় অঞ্চলে এবং সাধুপানির পুকুরে এই মাছটি পাওয়া যেত। প্রিয় দর্শক মণ্ডলী, এই মাছটি চাষ করার জন্য আপনাকে যে সকল বিষয় লক্ষ্য রাখতে হবে তার ভিতরে সর্বপ্রথম হচ্ছে এই মাছের পোনাটি সংগ্রহ। আমরা নিজস্ব হ্যাচারিতে এই মাছের পোনাগুলোকে উৎপাদন করে আসছি দীর্ঘদিন ধরে, তাই আপনি চাহিদা সম্পন্ন একটি মাছ আমাদের কাছ থেকে নিতে পারেন। আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই মাছের পোনাগুলোকে দিয়ে আসছি। আপনি চাইলে সরাসরি আমাদের কাছে আসতে পারেন, আমরা প্রত্যেকটি মাছের গুণগত মান ঠিক রেখে তারপরে কিন্তু আপনাদের হাতে তুলে দিই। প্রিয় দর্শক মণ্ডলী, এবার আসুন আমরা কথা বলি পুকুর নিয়ে। প্রত্যেকটি মাছের ক্ষেত্রে যেরকম পুকুর প্রস্তুত করে নিতে হয়, এই মাছের ক্ষেত্রেও আপনাকে পুকুরটি ভালো মতন প্রস্তুত করে পানির গুণগত মান ঠিক করে রাখতে হবে। তারপরে যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে, এই মাছের জন্য অবশ্যই আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে যখন অবমুক্ত করবেন তখন অবশ্যই পানির তাপমাত্রার সাথে খাপ খাইয়ে তারপরে কিন্তু আপনি একে পানিতে অবমুক্ত করবেন। এবং সর্বোপরি আপনি একে খাবার প্রয়োগ করবেন এর দেহের যে ওজন রয়েছে তার উপরে ভিত্তি করে। সেক্ষেত্রে আপনার খাদ্য কিন্তু খুবই কম লাগবে যদি আপনি দেহের সাথে, অর্থাৎ ওর যে দৈহিক ওজন রয়েছে তার উপরে ভিত্তি করে আপনি একে খাবার প্রয়োগ করেন। প্রিয় দর্শক মণ্ডলী, কোরাল মাছ ব্যতীত সকল প্রকার চাষযোগ্য মাছের পোনা পেয়ে যাবেন আমাদের কাছে, তাই আর দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং বুঝে নিন আপনার সুস্থ সবল মাছের পোনাটি। ধন্যবাদ।